বিসমিল্লাহ রহমানুর রাহি হে জগতবাসী আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হইলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটু খেয়াল করে শুনবেন সে কথাটি হলো অনেকে একটা মোহাবত করে বলে বা ভেবে থাকে যে আমার পিতা কোনো মেয়ে হলে যে আমার মাতা তারা মৃত্যুবরণ করেছে মৃত মানুষের জামা কাপড় পরাটা এটা কী একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে আমি আপনাদেরকে বলছি বা এর প্র্যাকটিক্যাল প্রমাণও আছে দেখুন এই পৃথিবীতে একটা মানুষ মাথার গাম পাথায় ফেলে যখন অনেক কষ্টে পর একটা সংসার দাঁড় করে তখন দেখা যায় কি সেই ব্যক্তিটি মৃত্যুবরণ করতে চায় না ছেলের মায়া মেয়ের মায়া সম্পদের মায়া ত্যাগ করতে চায় না তারপরেও কিন্তু ত্যাগ করতে হয় আজরাইল যখন তার রুহুটা বের করে ফেলে সেই রুহুটা যেতে চায় না তখন আজরাইল হয়তো কিছু দিনের সময় দেয় যে সে তার বাড়ির আশেপাশে সে দেখবে থাকবে কে কি করে তার জন্য কোনো ছেলে মেয়ে কি তার জন্য কাঁদতেছে কেউ কি তার জন্য আফসুস করতেছে বা কে কি করতেছে তখন দেখা যায় যে ছেলে মেয়েদের মধ্যে অনেকেই আছে তাদের বাবা মা এদের জামা কাপড়টা গুছিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে দেয় এবং দেখা যায় এই জামা কাপড়গুলো হাতায় এবং সেই স্মৃতিকে মনে করে আর কাঁদে তখন সে আত্মাটা দেখতে পায় যে আমার জন্য আমাকে তো তারা দেখতে পাচ্ছে না কিন্তু আমার জামা কাপড় ধরে তারা কাঁদে এ হলো একটা বিষয় এটা ভালো কিন্তু আরও একটি বিষয় হলো কি যে মৃত মানুষের জামা কাপড় পরতে নেই এটা পরলে কি হয় ধরেন বাস্তব জীবনে আপনি একটা জামা কাপড় খুব পছন্দের জামা কাপড় আপনি কি করেছেন কিনে এনেছেন এখন এটার মধ্যে যদি কেউ একটা স্পট ফেলে দেয় বা এটার মধ্যে কেউ যদি একটু দাগ লাগিয়ে দেয় তখন দেখা যায় কি যে আপনার কষ্ট হবে আরে আমি জামাটা এত পছন্দ করে কিনে এনেছি তাহলে একটা বিষয় কি জানেন যখন তার এই দেহ ছেড়ে চলে গেছে ঠিকই যখন দেখতে পায় যে তার জামা কাপড়গুলা কেউ পরতেছে এবং এটাকে কোনো জায়গায় লাগিয়ে ছিদ্র করে ফেলেছে বা এই কাপড়টা একটু ময়লাযুক্ত করেছে তখন সে আত্মা এটা দেখতে পায় দেখতে পেয়ে তখন তার ভিতরে কষ্ট যায় আমার এত পছন্দের কাপড় চোপড় সে ছিদ্র করে ফেলেছে সে কেটে ফেলেছে তখন কি করে এই আত্মাটা তখন এই ফ্যামিলির লোক হোক বা ফ্যামিলির বাহিরের লোক হোক তখন তাদের উপরে একটা খারাপ প্রভাব বা খারাপ দৃষ্টি নিক্ষেপ করে তখন সেই ব্যক্তিটির অসুখ হতে পারে এবং সেই ব্যক্তিটির সংসারে অশান্তি হতে পারে এবং অভাব অনটন হতে পারে এবং এই আত্মাকে তো কেউ চোখে দেখে না কিন্তু এই আত্মা কিন্তু দেখতে পায় সকলকে তখন সে যদি কাউকে আঘাত করতে যায় তাহলে বায়ুর মধ্যে বাসমান যে আত্মা তার শরীর তো মাটির ওই মাটির ভিতর দিয়ে তার হাত চলে যায় কিন্তু আঘাত করতে পারে না কিন্তু ওখান থেকে একটা অভিশাপ একটা কুদৃষ্টি বা এখানে একটা এমন কিছু প্রয়োগ করা হয় তখন এই ফ্যামিলির কখনো উন্নত হয় না এই ফ্যামিলির কোনো কিছুর সিস্টেমে থাকে না কেমন জানি উলট পালট হয়ে যায় সংসারের অবস্থা ভালো থাকে না তো এই জন্য আমি বলবো যে মৃত মানুষের কাপড় না পরে হয়তো আপনি স্মৃতি হিসাবে তাকে রেখে দিতে পারেন কিংবা আপনি এটাকে আলমারির মধ্যে একেবারে কবজ করে রেখে দিতে পারেন হয়তো আপনি এই জামাটা ছয় মাস পরে এক বছর পরে দেখলেন এবং স্মৃতি আপনার টেনে আনলেন যে আমার বাবা আমাকে কত আদর করতো কত ভালোবাসত তাদের কথা ভেবে দোয়া করলেন এই কাপড়টি দেখে তাদের কথা মনে পড়েছে তাদের কথা ভেবে আপনি দোয়া করলেন চোখের পানি ঝরালেন তখন সে আত্মা শান্তি পাবে যে দেখো আমি এই দেহ ত্যাগ করে চলে এসেছি কিন্তু তারা আমাকে এখনও মায়া করে আমার কাপড় চোপড়গুলো যত্ন করে রেখেছে তারা আমাকে কত মায়া করে তখন দেখা যায় এই সংসারের দিকে তার একটা সুদৃষ্টি আসে সেই সুদৃষ্টি থেকে তাদের অনিষ্ট হয় না তাদের ক্ষতি হয় না তাদের বরকত নষ্ট হয় না যে একজন মৃত মানুষ যে আমরা যে তাকে দেখতে পাই না মৃত্যুর পরে তাকে দেখতে পাই না দিব্য চক্ষুর আড়ালে দিব্য চক্ষুর আড়ালে সে আত্মা থাকে না সেই দিব্য চক্ষু দিয়ে সে আত্মাকে দেখে নিতে হয় তবে আমরা যে জগতে আছি শরীয়তের ইবাদত করি শরীয়তের অজু করতেছি এই জন্য আমরা চর্মচোখে সে আত্মা দেখতে পাই না কিন্তু সেই চর্মচোখে আত্মা দেখতে পাই না কিন্তু আত্মার একটা অজু আছে আত্মার একটা খাদ্য আছে সেগুলো যদি আমরা দিতে পারি তাহলে সেই আত্মার দিব্য চক্ষু যখন আমাদের খোলে যাবে তখন কিন্তু আমরা দেখতে পাব যে একটা আত্মা কোথায় আছে কি করতেছে এখান থেকে বের হয়ে কোথায় গেছে তো বড় বড় মহাসাধক যারা তারা কিন্তু এই আত্মা দেখতে পায় এবং এই আত্মাটা কোন থেকে কোথায় গেছে তা দেখতে পায় তো এই জন্য বলি যে আমরা মৃত মানুষের কাপড় পরব না যদি পারি যত্নে রেখে দেব এবং সে আত্মার আমাদের জন্য দোয়া করবে যে আমি এই পৃথিবী ছেড়ে চলে এসেছি কিন্তু তারা আমাকে এখনো মায়া করে তারা এখনও আমার জামা কাপড়টা দেখে চোখের পানি ঝড়ায় এবং আল্লাহর কাছে দোয়া করে তখন আস্তে আস্তে যখন সেই আত্মাটা এই এরিয়া ত্যাগ করে চলে যাবে তখন দোয়া করতে করতে চলে যায় যে আমার জীবন ধন্য আমার ছেলে মেয়ে আমার নাতিপতিরা আমার জন্য দোয়া করে আমার জন্য কাঁধে আমার জামাগুলো কি সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেয় তবে হে জগতবাসী এই কথাগুলো আসলে জ্ঞানের বিষয় শরীয়তের ইবাদতকারী শরীয়তের অজুকারী শরীয়তের যারা আছে তারা এই কথাগুলো বুঝতে চায় না ফসকে যায় কিন্তু আমার কথা হলো যে আমি আপনি দেহ নিয়ে দাঁড়িয়ে আছি এই দেহ নিয়ে দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা নেই যদি আমার মধ্যে আত্মা না থাকে আর সেই আত্মার মধ্যে যদি আল্লাহর পাওয়ার বক্সিত না করতো কখন আমরা চলতে ফিরতে পারতাম না দুনিয়ার কোনো কাজ আয়োন্নতি করতে পারবই না দেখা যায় আল্লাহর কোনো ইবাদত আমরা করতে পারবো না তো যতদিন আমরা বাঁচি আল্লাহর ইবাদত করব আল্লাহর কাজগুলো করব। এবং আমরা সামনে যেন এই এই কথাগুলো চিন্তাভাবনা করি যে আমরা মানুষের সেবা করে যেতে পারি এবং যেই মানুষের সেবা আমরা করব সেই মানুষ কিন্তু আমি মৃত্যুর পরে সে আমার জন্যে কাঁদবে যে এই লোকটি বেঁচে থাকতে আমাকে সাহায্য সহযোগিতা করেছে ভালো পথ দেখিয়েছে তখন আমাদের আত্মা সেইখানে শান্তিময় হবে তো হে জগতবাসী আমাদের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং এ ধরনের আলোচনা যদি আপনাদের কাছে আমরা পৌঁছাতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে তো আমাদের এই ভালো ভালো আলোচনা যদি আপনাদের কাছে পৌঁছায় তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন পরবর্তীতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে তো আজ এ বলে রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ